আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কথা বলেন কি পড়লাম আমারে সবাই ভালো লাগে, আমিও সবার ভালোবাসা আশা করছি, কারণ সবাই যদি ভালো পায় তারে কয় মুনাফিক। কি বলে সে যার কাছে না তার কথাই হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ওনার একজন খলিফা খবর দিলেন, হুজুর অমুক জায়গায় একজন মস্ত বড় বুজুর্গ আসছেন, আকাশ দিয়ে যায়, এত বড় কারামত না, মহাকারাজের মানুষ যায়। আল্লাহর উনি বললেন ঠিক আছে চলেন আমিও যাই, দেখি আগে চোখে দেখতে হবে, ঠিক না? আমি ঠিক তো দেখার জন্য গেলেন, দেখে সবাই ওনার ভালো বলে, শেষ উনি বললেন যে উনি আসলে আল্লাহর উনি না। উনি হুজুর কেন কয়টা মনে আছে কেন কয়টা সবার পক্ষে কথা কয়, সবাই এটার প্রশংসা করে, এর মনে এটা ভালো মানুষ না। সরি এটা অলির দরবারে না, একটা লাশের জানাজা পড়তে গেছে, সবাই যখন বলছে এটা ভালো মানুষ কয়, এটা ভালো মানুষ না, দুজন সবাই ভালো মানুষ, জানাজা পড়তে পারে বাইরে ভালো, সবার ভালো বলবেন, আমরা কি কারো ভালো বলতে চাই? চোখে দেখি আর না দেখি ভালো তো বলবোই না, কারো ভালো সহ্য করবো না, ঠিক না? বেঠিক প্রতিবেশী ধনী হয়ে গেলে আমার পরিচয় চলে, প্রতিবেশী ছেলে শিক্ষিত হয়ে গেলে আমার ঘুম হারাম হয়ে যায়, পাশাপাশি যার ঘরের ছেলে মেয়ে পাশ হয় তারা যেন চোখটা বড় হয়ে যায়, পাশের লোকগুলা তার সুখই লাগে না, তার ভিতরে হিংসা ঢুকে যায়, কথা কর না, ঠিক না? বেঠিক কথাটা বুঝছেন, পাশের লোকটা বড় হইলে তুমি চো লোকটা মনে কষ্ট পা, তদ্রুপ ভাবে যে বড় হয় সে আবার নিজের ভিতরে অহংকার না, গরিব লোকটাকে হিংসে করে ঘৃণা করে, ঠিক না? এটা কি আমাদের সমাজে আছে কিনা? নাই, কম না বেশি? এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। এত ওয়াজ গেল কই, এত ওয়াজ গেল কই, মুসলমানের মধ্যে যদি কেউ বড় হয় যারা গরিব তারা হিংসা করার কথা নয়, তদ্রুপ ভাবে যারা বড় হয় তারাও গরিব উম্মতি ভাইকে ঘৃণা করার কথা না, কিন্তু আমরা মুসলমান না, আমাদের সমাজে কোনটা? এদেশে ইসলাম আগে, ইসলাম আসার আগে বহু ধর্মের বসবাস ছিল, ওই ধর্মের গরিব মানুষগুলো সবার আগে ইমান আনত, তার কারণ ছিল এই, তখনকার যুগে ওই সমস্ত অমুসলিমদের সমাজে একটা প্রথা ছিল, ভাই যদি বড় হইত যেটা গরিব এটার ঘাড়ে চাইত, জাতের বড় সাংঘাতিক বিরোধ তাদের মধ্যে ছিল, একসাথে তারা বিয়ে দিত না, তাদের জাতে না জাতে না বললে একসাথে ভাত খাইত না, তাদের পাত্রে হাত দিতে পারতো না, ঘরে ঢুকতে পারতো না, ঠিক সেই ভোট মুসলমানের ঘাড়ে চড়ে বসছে, কথাটা ঠিক না? বেঠিক। এই কারণে সমাজের অর্থবিত্ত বাড়ছে, টুপি দাড়ি পাগড়ি টুপি বাড়ছে, পরনের কাপড় চাকচিক্য বাড়ছে, কিন্তু চরিত্রের উন্নতি মোটেও হয়নি, আমাদের ঈমান একেবারে গেছে, যেমন আমরা কাউরে বিশ্বাস করতে রাজি না, কথা কোনো কে বিশ্বাস করে কে পারে? আজকাল কেউ কেউ বিশ্বাস করে? আগে করতো নি,
আগের বার জিবুত যেটা খুশি খুশি গলা কাটলো কথা বলা গেল গলা কাটলো লড়তাম না প্রজারও এরকম আছেন যারা মানত মানলে মানছি ওই গলা কাটলেও তারে ছাড়তাম না আর এখন কি অবস্থা সকালে বলে বিকালে নাই জনে আটজন মেম্বর একসাথে বলছি কথা ঠিক না নাইলে আটজন মেম্বর কেমনে না সেমি ইলেকশনের আগের দিন পর্যন্ত আমি জিততাম তার মানে সবার তাহলে আত চেয়ারম্যানের করে সাও খাই মেম্বরের সাও খাই আত মেম্বর ইলেকশনের আগের দিন পর্যন্ত বুটো দিই যে কারণে একজনও বয় না যদি দেখতো বাপ করা ঠিক কিনা আমাদের স্বভাব এমন জায়গায় গিয়ে পড়ছে আমাদের পরিবেশ এমন জায়গায় গিয়ে পড়ছে আমরা শুধু নামাজ রোজাটাকে ফ্যাশন হিসাবে ধরে রাখছি দাড়ি রাখছো কেরে মানুষে বন্ধন করবো পুরা পয়সা হয়ে গেছে গা গালমাল বললিয়া গেছে এখন দাড়ি না রাখি সরম করে কথা কোন এই কেন বাইরে কম্পু করে কেটা এই বাইরের বক্তারা এনে কেটা আইনে আমার মাসুক আছে নিয়ে না 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 এটা পুরা পুরো বেড়ে গেছে রুমাল মাতত কেটা আমি তো তোমরা চিনি রাত্রির আলো বঙ্গলি গুলো মাসুক না হ্যাঁ এটা মাসুক আর মরিচ চালাতে কাউকে আমরা আসি কোথায় গরিবের মেয়ের বিয়ে হয় না মেয়ে ছেলে হইলে আমার মনে কষ্ট লাগে তোলা বানুলে হাজার টাকার মিষ্টি বাড়ে জিউলে খবর হবে না অথচ মনে রাখবেন একশো গুলার বাপ হইলেও বেহেস্ত নাই একশো ছেলের বাবা হইলেও বেহেস্ত কথা বলেন একশো ছেলের বাপ হইলেও বেহেস্ত নবী কয় দুইটা মেয়েরে উপযুক্ত বুড়া বিয়া দিলে আমার সাথে বেহেস্তে যাইবা দুইটা মেয়েরে উপযুক্ত করে বিয়া দিলে আমি নবীর সাথে এইভাবে বেহেস্তে যাইবা তার মানে আমার দুই আঙ্গুলে যেমন কোনো ফারাক নাই ফাঁক নাই কোনো প্রতিবন্ধকতা নাই উম্মত তুমি জান্নাতে যাইবা মাঝখানে কেউ থাকবে না তুমি আর আমি নবী কথাটা কে বলতেছে জোরে বলেন কে কথা বলেন কে না আল্লাহ না আল্লাহ কইছে কথা বুঝছেন বেহেস্ত কার আল্লাহ বেহেস্ত নবী দেখেন না বুঝলেন কথা নবী কয় বেহেস্ত তোমরা যে দুইটা মেয়েরে উপযুক্ত করে বিয়া দিবা বেহেস্ত দিবা আমার সাথে নবী কোরআনের আয়াত তো নাই আল্লাহ তো কইছে না বেহেস্ত তো আল্লাহ আল্লাহ কই গাদার গরের গোরা কোরআন বলছস না ইন্না আতাইনা কাল কাউসার আমার জান্নাত বহু আগে আমার নবীরে দিয়ে লিছি সুবহানাল্লাহ নবী বলছে তুই মেয়ে বিয়ে দিলে বেহেস্তি আমি আল্লাহ মাইল্লা লিছি আমার নবী কয় আবু বকর তুমি জান্নাতি ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বলেন বেহেস্ত দেনে ওয়ালা তো আল্লাহ আপনি যে দুনিয়া থাকতে বইলা বলেন না আবু বকর বেহেস্তি আল্লাহ কা আমার হাবিব আমার কত প্রিয় বুঝালো তোরা বলো বিরা কেট কেট করস করে আমার হাবিবে বলছে আবু বকর বেহেস্তি আমি আল্লাহ মাইনা লিছি আমার নবী কয় ওমর তুমি বেহেস্তি ওমর কে কয় নবী কয় ওমর বেহেস্তি আল্লাহ কয় মানছি সুবহানাল্লাহ নবী কয় উসমান বেহেস্তি আল্লাহ কয় মানছি নবী কয় আলী বেহেস্তি নবী কয় মানছি তালহা জুবায়ের বেহেস্তি নবী কয় বেহেস্তি আল্লাহ কয় মানছি সুবহানাল্লাহ 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 সাহাবীকে নবী নাম ধরে ডেকে বললেন তোমরা জান্নাত দুনিয়া থেকে বরাদ্দ দিলাম আল্লাহ কয় আমি কবুল করলাম সুবহানাল্লাহ এই দর্জন সাহাবীরা আল্লাহ বেহেস্ত দিছেন আল্লাহ নিজে দিছে আল্লাহ দিছেন এই জন্য আপনারা বলি আমরা সুন্নিরা নবী আগে কারণ জের নবী আছে এর আল্লাহ আছে কথা কন জের নবী আছে এর আল্লাহ আছে জের আল্লাহ আছে এর নবী নাই এর কেউই নাই কথা কন ঠিক না ঠিক যে আল্লাহ রে খুঁজে নবী বাদ দেয় এর কেউ নাই এর ইমানও নাই কিছু নাই আর যার নবী আছে আল্লাহ তার সাথে আছে
এই জন্য দরস শরীফ পড়লে কবুল, নবী দোয়া করলে বিনা শর্তে মাফ। হজ করছে কেন আপনি? হজ করেছে, হজ করলে কি হয়? গুনাহ হয় না গুনাহ মাফ হয়? কথা বলেন, গুনাহ হয় না মাফ হয়? কোথার গুনি মাফ হয়েছে? নামাজ পড়লে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? কজনের মাফ হয়েছে? কোন চুরি ও আপনার কাছে গান বলে কজনের মাফ হয়েছে? বুঝলো এটা কথা? হজ করলে আল্লাহ কইছে গুনাহ মাফ হইব, ইসলামের বেনা কয়টা? জোরে বলেন কয়টা? ঈমান, ঈমান এটা কেডা? আমরা নবী, সুবহানাল্লাহ, এক নম্বর হইল নবীর এতাত, নবীর গোলামি, নবীর মানার মতো মানা, এটার নাম ঈমান। দুই নম্বর হইল নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বরে হজ, পাঁচ নম্বরে যাকাত। আমার প্রশ্ন, নামাজ পড়লে আল্লাহ বলছে বেহেশতের সামনে পয়সা কদম দিও, রোজা জান্নাতের ওয়াদা করছেন আল্লাহ নিজে পুরস্কার দিব, রোজা রাখলে গুনাহ মাফ, কয়জনের মাফ হইছে? হজ করলে গুনাহ মাফ হইছে কজনের জানেন নি কেউ? যাকাত দিলে গুনাহ মাফ হইছে কয়জনের? কথা কোনো গা হইছে নি কে? ধরে বলেন হইছে কারো? নবীর গোলামি করছো, আল্লাহ নগদ বইলে দিছে। ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীম। নামাজ পড়লে মাফ, কিন্তু কেউ গ্যারান্টি পায় না, এই জন্য সারা জীবন নামাজ পড়ে আর হাও মাও করে কান্দে। কথা কর, রোজা রাখলে মাফ করব, কিন্তু করছি কিনা কেউ জানে না, করছি কিনা কেউ? হজ করলে মাফ, কিন্তু করছি কিনা কেউ জানে না, রোজা রাখলে মাফ, করছি কিনা কেউ জানে না, কিন্তু হাবিব তোমার দরবারে যদি কেউ আসে, তুমি যদি তোমার করো মাফ চাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম মাফ। নামাজ পড়া কেউ যদি আল্লাহ আমার মাফ করে দিছে, আমি বেহেশতি, তাহলে এটা আজাব ঈমান? কথা কন কে? এর ঈমান আছে নি? কথা কন আছে যে হজ করে করবো, আমার হজ কবুল, আমি বেহেশতি কিছু গিয়া, এর মানে সেটা গুফা গল? কথা কন ঠিক না? বে ঠিক, রোজা রেখে যদি আমার রোজা কবুল, মানে সে কবিটা পাগল। কিন্তু নবী বেলে আল্লাহ বলেন হাবিব, সুবহানাল্লাহ, কেমন তুমি রসুলের দরবারে যদি কেউ হাজির হয়ে যাও, যদি এই কথা কেউ বিশ্বাস না করে গুনাহ মাফ, তাইলে হইল বড় কাফের, বড় বেঈমান, বড় জালিম। যে ব্যক্তির জন্য আমার নবী দোয়া করলো আর মনে করলো মাফ হয় না, কেননা হাবিব আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি নবী দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। নবীর দরবারে গেলে মাফ হয়নি, এই জন্য দাহিয়াতুল কালবি খুন করছেন কয়টা? 70টা মেয়ে সন্তান জীবিত কবর দিছেন, এই সময় মক্কা শরীফ আসেননি, কাবা ঘর আসেননি, সময় আসেন না, কাবা ঘর ছিল কিনা? দোয়া করলো না কাবা ঘর দূরে মাফ হয়ে গেল, বুঝলি? হাজারে আসওয়াত ছিল, কাবা ঘর ছিল, মাফ হয়েছে নি? আল্লাহ কয় কাবা মাফের জায়গা না, হাজারে আসওয়াত সোনা দিল মাফ হয় না। আরে তাহিয়াতুল কালবি যাও, হাজারে আসওয়াতের যিনি মূল, খানা কাবার যিনি মূল, আমার রসুলের দরবারে যাও।
তাহিয়াতুল কলবি আমার নবীর দরবারে গেছে কন্যা সুবহানাল্লাহ ইয়া কয় ও আল্লাহর রাসূল আমি 70 টা মেয়ে সন্তান জীবিত কবর দিয়েছি আমার আল্লাহ কি আমার maaf করবে নবী কয় তুমি কি maaf চাইবা সুবহানাল্লাহ কন্যা জি নবী maaf চাইবো আমি তোমার বক্তব্য থেকে দোয়া করব এবার আল্লাহর নবীর কাছে তওবা করলেন আমার নবী দোয়া করলেন আল্লাহ তাহিয়াতুল কলবি তো আমার সাহাবি আল্লাহ ওই তাহিয়াতুল কলবি তো শুনি না আরে গেলে নবী দুই ভরি ফারিলে কি দিয়ে ভরি যা নামাজের ভিতরে নবী আসেনি তাইলে বুঝল আমার নবী নব প্রকাশ করছেন 40 বছর বয়সে কত বছর নামাজ ফরজ হয়েছে নবীর উপর আরো 10 বছর পরে কত বছর পরে রাখছে আরো বহু করে শেষের দিকে হইছে হজ যাকাত ফরজ আমার প্রশ্ন 10 বছর আগে যারা মারা গেল তারা কি নামাজ পড়ছে যে মুসলমান 10 বছর নবীর 10 বছরের ভিতরে ইন্তেকাল করছে নামাজ তো নাজিল হয় নাই নামাজ ফরজ হয় নাই ওই সাহাবীরা কি দুযোগে যাইব না বেহেশতে যাইব আপনারা কি করেন কথা কি আমার বুঝছেন আপনারা ভালো করে নবী সিনে একটু বুঝা বুঝ দিব ওহাবি অন সুজা সুন্নি অন কঠিন ইমান অর্জন করা বহু কঠিন কিন্তু ইমান বিক্রি করার জন্য ইমান রে পৌঁছাইবার জন্য বেশি সময়ের দরকার নেই একটা বড় ঘরকে চালানোর জন্য যেমন একটা বারুদের আগার মেসের কাঠির বারুদ যথেষ্ট ইমানকে ধ্বংস করার জন্য আমার নবীর সামনে এই একটা মাছির মাথার সমান বেয়াদবি যথেষ্ট আমরা নবীর সামনে বেয়াদবি করি কথা বলেন করি মনে রাখতে হবে নবী পাকের নবুয়তের 10 বছর চলে গেল নামাজ ফরজ হয় নাই সাহাবী নামাজের খবরও জানে না রোজার খবর জানে না হজের খবর জানে না যাকাতের খবর জানে না ইন্তেকাল করছেন জীবনে কোনদিন নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় নাই শরাব পান করতো কারণ তখনও শরাব হারাম হয় নাই সুদের ব্যবসা করতো তখনও সুদ হারাম হয় নাই বেপর্দায় চলতো কেমন কেননা তখনও ফর্দা ফরজ হয় নাই আমার প্রশ্ন ওই সাহাবী ইন্তেকাল করছেন বেহেশতে না দুজোকে কথা কেন গা কথা কোন বেহেশতে না দুজোকে আরো জোরে কোন বেহেশতে না দুজোকে কেন না নবী যার আছে বেহেশত তার আছে ঠিক না বে ঠিক জায়েদে সারা জীবন নামাজ পড়ছেন জিজ্ঞেস করলে যদি বলি হুজুর কবুল হইছে কোন কইতার না জমার নামাজ সরে এবং কান্দে কিও কান্দ করে নামাজ সরলে তো গুনা মাফ হয় আসবার কথা দূর বেড়া মাফ হইলে না বুঝা কথা কেন হস করে আসছে আইসে কান্দে আরাফাত তো কান্দে মুজদালে ভাই কান্দে বাড়িতে বইয়ে বইয়া কান্দে কিও আজি কান্দ করে তুমি না হস করছো গুনা মাফ হইয়া গেছে কত কোন বকে কইছে কথা কেন আল্লাহ কইছে মাফ করবো কিন্তু করছে কিনা তো জানি না
ঠিক নেই না? তাইলে করো কেন? বুঝো গ্যারান্টি নাই তো করো কেন? ও দশ বছর আগের সাহাবি যে নবীরে লইয়া দুনিয়া থেকে গেছে, আমার আল্লাহর কয় বান্দা টুটা ফাটা নামাজ টুটা ফাটা রোজা তোদের ছেড়া বেড়া হত সব কবুল হইয়া যাইব নবী আমারে ডাক দিলে। যদি নবীরে বেশি বেশি দরুদ দেস, নবীরে যদি খুশি করতে পারস, আমার হাবিব যদি তোরা একটু দাপাড়া নামাজের পক্ষে আমার দরবারে হাত বিছাইয়া দেয়, তাহলে নবীর পক্ষে দরুদ ছড়া দরকার আছে কিনা? দরুদ আমরা ভুলে যাই উর্দু গজল পড়লে ভুলি না। আমি আসলে একটা টেনশনই আছি, আপনারা আমি সময় দিতে পারবো না। আমরা দরুদ পড়ে কিনা কথা বলেন, দরুদ পড়ে কিনা, দরুদ পড়ার দরকার আছে কি নাই? ওই জন্য দরুদ পড়ার লাগে। তোমার নামাজের গ্যারান্টি নাই, রোজার গ্যারান্টি নাই, তোমার হজের গ্যারান্টি নাই, কিছুর গ্যারান্টি নাই। দরুদ শরীফ পড়লে আমার নবী তোমার পক্ষে যদি হাত বাড়ায় দে, হাত বাড়াইলে ইমাম। দরুদ পড়ার দরকার আছে কি না? আসুন মহব্বতে পড়ে আল্লাহুম্মা, মাশাআল্লাহ, যারা দরকার পড়ে, যারা দরকার নাই মুখ খুলে পড়ে, সমস্যা নাই, বুঝাই দিছি। দরুদ কি দিবে? আলালে আর মহব্বত করে আল্লাহুম্মা আমি নামাজের কাজও করি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দেই না, কিন্তু দরুদ দেই। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ, কেন না নবীর খুশি করার বড় জিনিস হইল দরুদ। সুবহানাল্লাহ, নবীর খুশি করার বড় জিনিস কি? দরুদ। এজন্য আল্লাহ বলেন সাল্লু আলাইহি, আমার নবীর উপর কি পড়ো? শেষ নেই, কোরআনে যা শেষ, ওহাবিরা কিন্তু শেষ, ওহাবি শেষ, দরুদ শরীফ পর্যন্ত শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেষ না? ইয়া নবী পরে না, নবীর কোন সালাম এরা দেয় না, কোরআন শেষ হইছে, ওহাবি শেষ নেই, কোরআন শেষ হইছে না, ওহাবি শেষ, তার মানে মাইস কত বাস বানছে এই মা মুসলমানের দল। এরা লোকদের লোক যত বড় কাটছিল দুর্গা মরবা, কারণ এরা সাকু তীর পর্যন্ত জয় হচ্ছে না, এরা মাইস কেন ছেড়ে দিছে তুমি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এ ঈমান ওয়ালারা দরুদ পড়ো। আল্লাহ কুরসি শেষ হইছে না কিনা? আমি দরুদ কইরা সারছি, তোরাও দরুদ পড়। আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, সুবহানাল্লাহ, এবং আমার নবীর উপর সকলেই সালাম পড়ো। একজন বলেছেন ওয়াসাল্লিমু, সবাই সালাম পড়ো, শর্ত লাগাইছে তাসলিমা। দরুদের বেলায় কোনো শর্ত নাই, তাসলিমা মানে হলো নবীরে যখন সালাম দিব, নবী তোমার সামনে তোমারে দেখতেছেন, তুমি না দেখলো মনে রাখবা নবী তোমার সামনে হাজির নাজে। এই জন্য বাবা নামাজের দিকে তাকান, দরুদ কেমনে দিবেন, সালাম কেমনে দিবেন, দুইটার ব্যাখ্যা আছে।
আমরা যখন দরুদ পড়ি নামাজের দরুদ আগে না সালাম আগে বুঝলে কোরআন শরীফের মধ্যে আছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালামের কথা পরে নামাজের মধ্যে দেখা যায় সালাম আগে দরুদ পরে প্রথম বৈঠকে তাশাহুদে হইল সালাম ঠিক না ঠিক দ্বিতীয় রাকাতে দ্বিতীয় বৈঠকে হইল দরুদ তাইলে বাবা কোরআনে বলল দরুদের কথা আগে নবী বলেন না সালাম আগে কারণ সালামের সাথে তাসলিমা লাগানো সোহান লাগানো এই জন্য বাবা তাশাহুদ পড়লে নামাজ হবে না পড়লে নামাজ চার রাকাতের দ্বিতীয় বৈঠকে বসলে তখন দরুদ শরীফ পড়তে হবে যদি কারো ওযু আর তাহিয়াত পড়ার পরে চলে যায় দরুদ পড়ে নাই নামাজ হয়ে যাবে কারণ সালাম হয়ে গেছে কন্যা সোহান আজকে ওহাবিরা দরুদের বিভক্তি না কইলো পড়তো সাথে কথা বলা গেল বেশি পরে না বড় জোর সারা মহিল এক দুই দিন নবীর বদনাম শুরু করে দিল নবী খাইছে নবী ঘুমাইছে নবীর গরু বাচ্চা কাছে হইছে নবী সমাজ সংসার করছে নবী আমরার মতো নতে কার মতো কোরআন এবং জায়গায় আছে নবীর ভুল পর্যন্ত হইছে বুঝেনি সৎ মহার মানুষ সাক্ষী না মসজিদের ভিতরে উজুরে ডাক্তার কইছে না কচ্চা সাহ নবীর গুণা নাই কোন জায়গায় আছে বুঝে না সব সারাগার মানুষ সাক্ষী আমার যে গায়ে ভরি দাম মতে নবীর গুণা নাই কোন জায়গায় আছে তার মনে তারা কি দা নবীর গুণা এইরকম লোক আছে কিনা নাই এটা যদি সারাদিন মানি ধরছেন কলসির ভিতরে কোন সমস্যা নাই একটা সুইচ দিয়ে ছিদ্র করছেন এবং থেকে নিতে পারবেন নি বাড়ি না সব যাইব সারা টুলা তো ঠিক আছে পুত্রটা ভাঙছে নামাজ রোজা যাই করো কোন ডর গ্যারান্টি নাই নবী আছে সব করার গ্যারান্টি আছে কথা কম ঠিক না বেটি আমরা সুন্নি রেখে কেউ তারা গপ গপ করি না নসরি নসরি কোন কথা করছি কথা কোনা গা তোর নসর তো তোর নসর তো তোর দ্বারা তো দাঁড়ি না আমরা নামাজ করি জানি আমরা নামাজ কবুল কারণ আমরা মদিনার নবী আছে কথা কোনা করি ঠিক না বেটি আমরা মরণের চিন্তা করি না জানি আমার নবী আমাদের সাথে আছে কথা বলেন ঠিক না বেটি আমরা কি নামাজই কম যেই ঘুরি মানবে নামাজ আমরা মধ্যে আছি তো ওহাবি সমাজ আছে এরা যে বুঝো নামাজ করে না কথা কোনা গা এরা খালি নামাজ নামাজ করে এটা দিয়ে গেলে আমরা ভোগ দিবেন লিগা কথা কোনা গা ভালো ডাক্তার দিয়ে কোনো ক্যানভাসারি করে না এরা খালি বদনাম করে সুন্নিরা নামাজ করে কি আমরা সুন্নিরা কালো ভোর করে গেলো তার নাই এরা গিফট বেশি আছে বেশি কিন্তু আমাদের এটাতে দরুদ শরীফ হয় কথা কোনা ঠিক না ঠিক নারায়ণ নবীরা সালাম দেওয়া হয় আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা দেখে নামাজের মধ্যে নবীর সালাম দরুদ শরীফ পড়েন কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হাজির নাজির কোনো প্রশ্ন নাই দিয়ে দিবেন আর সালামের সময় বলে আসসালামু আলাইকা এটা হইলো কাফ শব্দটা হইলো জমির হাজির উপস্থিতির সর্বনাম আপনাকে সালাম ও নবী সালাম যখন দিচ্ছি আপনি নবীকে সামনে নিয়ে দিতেছি সুবহানাল্লাহ দাঁড়ায় দিলে বেদাত কদিন আগে মর্দিনা শুধু গেছি আমার সাথে এক বলুকে খারিয়ে সালাম দেয় দোষী কিউ বাংলাদেশে বেদা তো দাঁত তো কোনো সারা জীবন বাংলাদেশে গেলেন বেদা বেদ কেলেন ফেট কেলেন দিদিনে রোজ সুন্দর সালাম যে সুন্দর করে সালাম তো সালাম দিতে আছেন ভাই বাংলাদেশে দিলে তো আপনার না দিয়ে দিলে ভাই তেরা দিনে বলি তুমি ভাই এটা বেদাত কো করে কয় তো নবী নাই এটা তো নবী আছে কই আছে নবী এই তো জালির মিত্রে কই জালি এত গণ জালি আমি তো সুখী দিই না আপনি সারা জীবন দেশে কইলেন কি দাঁড়ায় নবীর সালাম দেওয়া বেদার আর এখানে খারুয়ে খারুয়ে সালাম দেন কেরকম বইলে ভাইরালি বুঝলি
কেডা ধর গো আল্লাহ হুন নগর দুরলি হই তো দরজ লেখা লা তার ফাও আসওয়াতকুম ফাও কসওয়াতিন নবী এ সাবধান আমার খানায় কাবা শিললে সুস দেমরাইস হাক কইস বাক কইস কি লাগলি যত জাতি হুরা হুরি করছস আমি আল্লাহ মাইন্না লইছি মুজদালা ভাই কে হারা হারি যত জাতি হারা হারি করছস মাইন্না লইছি মিনাই কে ঠেলা ঠিল হুরা হুরি করছস মাইন্না লইছি আমার নবীর দরজ তাইছস আওয়াজ দাও একটু উঁচা করলি সর্বনাশ করে আনতা হবে তা মালক মান্তুম লা তাশুরু আমার আল্লাহ কয় জগতে মুসলমান হাজরা সদ সুমাদি দিকে যা তাজা দিকুরে বুক বংশ হাত বংশ মাথা ফটাইছো কেল্লা ফটাইছো করতে দেখো খানায় কাবার দরজা ধরে আমার সাইতে গিয়া ভরা ভরি গুতা গুতি ঠেলা ঠেলি করতে দিব খুলেছি সব কেন ঠেলা ঠেলি উলাউলি কিন্তু মদিনা শরীফ গেল আল্লাহ তোরার আওয়াজ উড়াইস না ফাওকা সাউতিন নবী নবীর আওয়াজের উপরে সুবহানাল্লাহ এ আল্লাহ তোমার নবী তো মোর আল্লাহকে কান জিরা দিন আমার নবী জিন্দা কথা কোনা কে ওয়াহাবি হোক যাই হোক কোরআন মানতে হয় কিনা যার ভিতরে বিন্দু মাত্র ঈমান আছে এরা কোরআন অস্বীকার করতে পারবে না ওয়াহাবি সুন্নি হলো আমাদের আপনতরিন দ্বন্দ্ব মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব এরা মুসলমান না কথা কোনা কে এরা কি শিরিক করে মূর্তি পূজা করে এজন্য মুসলমান যারা বাতিল আমরা হক ঠিক না বেঠি ওরা নবীর ব্যাপারে বেয়াদবি করে ঠিক কিনা বলেন এজন্য যারা বেয়াদবি করে তাদের উপর কুফুরির ফতোয়া অর্পিত হয় এরার মধ্যে কালেমা আছে নামাজ রোজা হজ জাকাত সব আছে কিন্তু আমাদের মধ্যে আছে ভিন্নতা হলো এরা নবীর সঙ্গে পাতলামি করে যেমন বাংলাদেশও বেদাত কয় আর মুসলিম এসে খারিয়া খারিয়া সালাম দেয় ঠিক না বেঠি তার মানে এরার মুখের আর মাথার কোনো স্টেশন নেই আমরা বাংলাদেশও খাইও নবীর তাজিম মদিনাতে করি বাংলাদেশে থাকিও এরা নবীর সামনে গেলে সুজা বাইরে নিবে কথা কোনাকে এই জন্য এদের সাথে আমাদের দ্বন্দ্ব এদের সাথে আমাদের বিরোধ আমরা ওলি আল্লাহর মাজারে যাই আমরা ওলি আল্লাহর কবরে জিয়ারত করি কথা কন ঠিক না বেঠি কেন করি আমরা বাবে কইছে না নানাই কইছে না দাদাই কইছে না সাসাই কইছে না ফুলাই না করলে মানতাম না মা না করলে মানতাম না বাবে না করলে মানতাম না সদ্য পুষ্টি না করলে মানতাম না আল্লাহর লীলা দরবারে যাবো কথা কথা করে দিল্লিকে যাবো আমার আল্লাহ বলেন আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমার আব্বা তোমার শত্রু হয়ে যাবে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি কিয়ামতের দিন তোর বিপদ দেখা তোর ভাই লাঠি লইয়া দৌড় দিত ফলে যাইব বাইকা যাইব বা বুঝছেন নাকি কইছি আপনার আপন ভাই যিনি আপনার বিপদে লাঠি লইয়া দৌড় দিত বাইকা যাইব বা ওয়া উম্মিহি যাইমা জাননি রে বাবা দুনিয়ার বুকে যদি শরীর গুলে বুকে বুলেট আসতো নিজের বুক পাতিয়া দিত মা পর্যন্ত বাইকে যাইব ও আবিহি তার বাবু বাইকে যাইব কেউ যেত না তোমার পক্ষে যেই দিন বাবা কেউ তোমার থাকবে না আমার আল্লাহ বলে তোর বিবি যাবে তোর বাচ্চা যাবে তোর মা যাবে তোর আলাল তোরে চলে থুইয়া যাইব ফুলাই বাধ্যে না মাই মামাবরে কুলো কইরা মাইয়া খাওয়ায় মাই ও বাইকে যাইব আমার আল্লাহ সব সব তোমার চারে পালাইয়া যাইব আল্লাহর অলি শাহজালাল ফলাইয়া যাইব না তোমার আব্বা তোমার পালাইয়া যাইব তোমার বাপ দাদার শত্রু গোষ্ঠী তোমার ভালাইয়া চইলা যাইব এমনকি একজন আর একজনের সাথে শত্রুতা করব কামও তো দিতুই না বাপের হোটেলে গিয়ে দিবো বিচার বিভাগের দিকে খেয়াল রাখছে সেই দিন আমার নিরাম সাথে তোমাদের বন্ধু হইয়া যাবে আর আমি এই অলিদের ব্যাপারে বলছি ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন যারা মুত্তাকি তারাই হইল আমার অলি সুবহানাল্লাহ করলাম
আর যারা ওলি হয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন যারা আমার বন্ধু তাদের কোন ভয় নেই, তাদের কোন চিন্তাও নেই, না দুনিয়াতে না আখেরাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওলির দরবারে যাইতে মানা করে কেডা, এই জন্য এরা যদিও নামাজি তাহি ওহাবি, কথা কোন ঠিক না বেঠি, এরা রোজাদার ডাকি ওহাবি, কারণ এরা ওলি আল্লাহর শত্রু। আর ওলি আল্লাহর শত্রু মানে আল্লাহরও শত্রু। কথা বলে যদিও বেহেস্তে যায় দুজকের ভার গোতা খাইব, হেন কে আমাদের দুজক যাইতে হেন, কথা কোন দুজক যাইতে নি। এই আয়াতের তাফসীর পড়বেন, আল্লাহ কেন এই কথা বললো তোর মা বাপ সব ছেড়ে দিব তোরে, ওলি আল্লাহরে ছাড়বে না। আল্লাহ এই তাফসীরের সমস্ত মুফাসসিররা লিখছে আল্লাহর নেক বান্দারা যার পক্ষে আল্লাহর দরবারে হাত বাড়াবে আল্লাহ তারে মাফ করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা যার পক্ষে হাত বাড়াবে আল্লাহ তারে মাফ করে দিবে। কেন মাফ করে দিবে? ওই মিরান সাহেবের বাড়ি গো, আমার বাড়ি তাতার, তাতার কোন জায়গায় জানি না, ঠিকানা নাই। হুজুর আমার বাপ দাদার বাড়ি দিয়ে ওয়াল দিয়ে ভাক্কা করে বেড়া দিয়ে ঘুরো দিয়ে, হ্যাঁ তারের বেড়া ফারের বেড়া ওয়াল বিল্ডিং বার্ডিং পূর্গ মুর্গ বানাইয়া কত কিছু রাখছি। হুজুর আপনার বাড়ি কই? বাড়ি নেই। তোলা ভাই কই? হিন্দুস্তান। আমনে কই? বাংলাদেশ। কোন জায়গায়? মেঘনার ভাই। কথা কেন হুজুর জায়গা কফি কিনছো? এ কিনছিও না। ওয়াল আরেক বেড়া জায়গা তুমি দিছো সব মাহবুদের উপরে তোরার লাগিয়া সবার আল্লাহ কইতেন না। মিরান সাহেব যদি আমার আল্লাহ নিত তাকে কইতো আমার আমার কবরের জায়গাটা দলিল করে দেয়। কথা কোন আগে আর নাই লোক ওই লোকগুলো আমার কবর নিয়ে ভালো লাগতেছে। মিরান সাহেব জানে আমি মাহবুদের মহব্বতে আইছি, মাহবুদের জমিনে ঘুমাইছি, মাহবুদ আমারে ওই তাতার থেকে এনে দিনের জন্য ঘুম পাড়াইছে। সারা দুনিয়ার মুসলমান যদি মানুষ যদি চেষ্টা করো আমার কবরটা উঠানোর জন্য নিজে উঠতে হইরা যাইবা, আমি মিরান সাহেব ঠিক থাকবো। কারণ আমার সাথে ওয়াদা কার? আমি টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, ধন দৌলতের জন্য আসি নাই, আমি সমস্ত কিছু ত্যাগ করেছি তোমরা উম্মতে মুহাম্মদের জন্য। আল্লাহকে সেদিন যখন মিরান সাহেব বলবেন আল্লাহ তুমি একটা হিসাব করে দেখো তো আমি কি রাখছি আমার জীবনে, কিছুই তিনি। তাহলে আমি সব আমার সন্তানরে এতিম বানাইলাম, আমার কচি কাছা বাচ্চারা আমি হিন্দুস্তানে এতিম অবস্থায় রেখে আসছি, কিন্তু তোমার উম্মতে মুহাম্মদি তোমার নেক বান্দাদেরকে ছাড়ি নাই, তোমার দিনের মাঠ ছাড়ি নাই। আমি যদি হিন্দুস্তানে থাকতাম বাংলাদেশ গোমরা হয়ে যেত, এই জন্য আমি আমার লাশ আমার শেষ অবস্থান পর্যন্ত এই বাংলাদেশের অজুকার আগায় কসুয়ার মতো একদম যোগাযোগ বিচ্ছিন্ন নদীর তীরে পড়ে রইলাম। আল্লাহ তোমার উম্মতে মুহাম্মদের জন্য তোমার ইমানদারদের জন্য এই বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা জানেন? বলেন আপনাদের বিবেক রায় কি বলে, করবেন কি করবেন না? যে আল্লাহ কি আপনার থেকে বেকুফ, আমার থেকেও বেকুফ? যে ব্যক্তি আজকে মনে করেন অনেকের ঘরে গেছি, আমার অবস্থা 13টা বাজছে, অনেকের আবার ফু দিছি, আমি মাফ চাই নিতেছি, আমি তো অনেকের ফু দিতাম পড়ছি না, মাফ বিন্দা যারা আছে না, আমার তো অনেকে বদনাম করে আমাদের এলে বেটে নেই, আয় তো বেটে নেই, তো আয় রয় সমস্যা। কিন্তু প্রশ্ন হইলো কি তো হয় নাচ তো হয় কথা বলা ভালো হয় তো হয় ঘুরা ঘুরি করতে হয়, তো আমার কাছে যাইতো না, কার কাছে যাইতো? ঋষির কাছে যাইতো। তা তুমি ফিরে গুলো আমার কাছে বেটে নেই, তুই করতো না, তার একটা গন্ধ উঠতাম না, তা বেটে যাইতো গো মহিলার রসুলকে সালাম দেয়, রসুলকে সবখানে যেতে আমার দ্বারা সবাই যাবে, কথা কথা সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হইলে পর্দা করতে হবে, কি করতে হবে? পর্দা করতে হবে। আমার কাছে যারা আসে বাংলাদেশের পর্দায় যোগ দূর দরকার পরিপূর্ণ ভাবে কইলে আসে, আসে কি নেই কথা বলেন, আসে কি না? বাংলাদেশে কজনের পর্দা আছে? আপনাদের মসজিদে একজন ইমাম সাহেবের ইমামতি তো, কারণ এরা পুষ্করির ভারে তো যা সময় যত পাবে টেন্টের উল্টা পল্টা দেয় কেউ, কথা ঠিক হয়েছে? ইমাম সাহেবের হতো লাগাবো, কারণ বুঝতে হবে বাংলাদেশের সামাজিক ব্যবস্থায় আমরা একটু দুর্বল, ইসলামী দিক দিয়ে পরিপূর্ণ না। আমরা যদি ঘৃণা করে ইমাম সাহেবকে দৌড়াইতে থাকি তাহলে মসজিদের ইমাম পাইতাম না ইনশাল্লাহ, গুরুস তুলে উঠো কথা কোনা কার। কিন্তু ইমাম সাহেব দেশে বিলের বাজু দিয়া যা বিলে যে বেচেন কাপড় চোর খুললে গুসল করে এখন তুমি ইমাম সাহেব কইতাছো কি ফড়ুত রে? হ্যাঁ বলে না তো উজুর নওজ কেউ উজুর ব্যাপার শেষ হয়ে গেল, উজুর ব্যাপার তো গেছে না,
ফতোয়া দিতে পূজ্য সুজ্জা দিয়েন, নিজে ফুটলাত নাই মান, আরেক বিড়াল লেখে খালি ঘুরে খাল, কথা কথা ঠিক না বেঠি না বুঝে চোখ বুঝে মারে মাল। আর সবসময় খুব বুনে খালি ষড়যন্ত্রের জাল। আরে আমার হাতে এসে কত কত নারী আমার কাছে আসার পরে তৌবা করছে, ভালো হইছে, এমনকি সুন্নি পর্যন্ত হইছে। কথা কথা কে আসিল ওহাবি আমার কাছে আইসে তৌবা করছে, স্বামীর এমনি মুরিদ করেছে তো দূর মিয়া দূর থেকে টালটু বালটু যাও ইনো আসলে এটা না, এই দরবারে গেলে নবীর রহমত পাওয়া যায়। কথা কন ঠিক না বেঠি? আমি কি ফুটবল করতে মানে আমি আমি খুব বলি নিছি, আমার কাছে মানুষ আসে আমি মানুষকে দৌড়াইতে পারি না। আমার আজকে কয়েকজন ওয়ার্নিং করছে যে দেরিটা তাড়াতাড়ি করে নাও ওয়াজজন লাগবো। আমি একটা জিনিস চিন্তা করছি, কতগুলো মানুষ কত দূর থেকে দেখতেছে, এই খেলাটিকে করতেছে, করো তো আমার লাগবে। আর আমি যদি আর রুষ্টে বিষ্টে একবার বিদায় দিয়ে দিই তা আল্লাহ কি খুশি হব? আমি একটা ফু দিলে যখন কামা আছে আমি মরি বাসে জয় করতে ফু দিতে চাই তোর মানুষ এমনি কিছু উপকার হয়। কথাটা ঠিক নাও? কত কষ্ট মানুষ করে, এক বিড়ে যে বিড়ে জামাইটা বলেছে সবে বিড়ে যে কোথায় ছিল আমি আর কোথায় ছিল আমি তো ডেকে আছি আগে, কারণ সবে তো আসল খবর জানে না। আমি জানি তো জামাই নাই ফুলাটা একদম বাচ্চা একটা আছে ফুলের মধ্যে এটা একদম আপনার প্রতিবন্ধী, এই মেয়েটা কত অসহায় কেউ, এই মেয়েটা কত অসহায় আমি পারবো তাকে দৌড়ে দিতে। আমি কথার পর আপনারা দেখেছি আর বেশি কিছু দিতে আপনার ছাড়া দিলে কোরআন হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। তখন ওরার কাছে নাই মাল ভূ দিলে পুত্র উঠতো না, এখন বদনাম করা শুরু করে। কথা ঠিক না বেশি? আমি কি করলাম যাচাই বাছাই করলো না, কিন্তু তাই আমার নিচে তো শিল মাসে মাসে না মারে বদনাম কম করছে কেউ হেরে। আমি কি কেউ বদনাম জীবনে করছি, কারণ আমি কিন্তু সবের চিত্র জানি। তাহলে দক্ষিণ সংগরের বয়ান যদি শুরু করে একজন একজন করে সবের কথা বলি আমি জানি কিন্তু, কারণ আমি সেই দেশের বাপকে সারা দেশে কবর লিয়ে খাই। আমি ব্যাকুল বাবার ঘরে সন্তান না, আমার বাপ দাদা কত সুশিয়ার মানুষ, কসবাতে এত সম্পত্তি, এক শতক জমি আমাদের জোর করে দখল করা, হারামির পথে দখল করা, বললেন কেউ নি বলবে কুফনে বলবে না আমার বদনাম করে, কারণ এটি যে ওহাবি আমি সে শুনবি। কথা কন ঠিক না বেঠি? বুঝে দেখবেন আর কোনো আমার বাপ দাদার কোনো বদনাম নাই, আমার কথা বললে এরা ভাবছিল বুঝবে, কারণ হইলো এরা ওহাবি আমি তবু বুঝতো এরা বকলে মিষ্টি কইবা রসগুল্লা হয় বা খুব বলে এত অনেক বুঝছি আমরা বিশ্বাস যে কাটি শুনলি কথা কোনো কে আর ওহাবিরা যদি তোমরা আদর করে শাশু কাওয়া বুঝবা মাইলি সেটা আমরা বিশ্বাস তো ইমান বিচ্ছা লিছে মাইল্লা পড়া গেলিছে, কারণ ওহাবির সাথে আমার দ্বন্দ্ব হচ্ছে নবী লইয়া। কথা কোনো কে মিরার সার আদর্শ লইয়া শাহজালাল মুজাদ্দিদি আমিনির আদর্শ নিয়ে সারা দিন দুনিয়া সবকিছু ত্যাগ করে এই কচুয়ার জমিনে ঘুমিয়ে আছেন, বাংলাদেশের সিলেটের পাহাড়ে ঘুমিয়ে আছেন, একটা প্রাসাদ নিল না এক ইঞ্চি জমিন নিল না, যারা আমাদেরকে জান্নাতের মালিক বানিয়েছে। তুমি বল আমি জান্নাতি, আমি নামাজ পড়েছি, আমি জান্নাতের চাবিওয়ালা দাবি করতে পারো, কারণ নবী আছে সাথে পাইবা জান্নাত পাইবা কার উসিলায়, রোজা রাখো জান্নাত পাইবা কার কারণে। আজকে তাদের বিরুদ্ধে কথা বলো তোমার সাথে কি আমার কোনো আপোষ হতে পারে? হইলে আমি নিমো খারাম, আমি কি নিমো খারাম মির্জাফরের গোষ্ঠী? আজকে এমন এক দেশ এমন এক সমাজে এমন এক সময় আমরা দুনিয়াতে আছি যে মির্জাফরের সংখ্যা গেছে গা বাইরে। কার সংখ্যা? কার সংখ্যা? মির্জাফরের সংখ্যা এত বড় বাড়ছে এখন জাফর আলী নবাব সিরাজউদ্দৌলার সংখ্যা নবুন নিয়ে গেছে, এটা কেয়ামতের আলামত, দুনিয়া ধ্বংস হওয়া আলামত। ওহাবি যত বাড়তেছে মৌলভীরা দুয়ার বরকত তত কমতেছে। এই মেয়ে ওহাবি যত বাড়তেছে আলিমরার ইজ্জত তত কমতেছে, দেখবা কিছুদিন পরে কমতে কমতে মনে জায়গায় যাইব মৌলভীরা রেমাইছে মাল মনে করতে মশা মাসে মনে করবো। আচ্ছা আপনারই কমছে আলিমরার ইজ্জত বাড়ছে না কমছে? কেরে কমছে জানুন? আলিমের মধ্যে চারিত্রিক আলিমের যে গুণটা চাওয়ার দরকার এটা নাই, তাদের ভিতরে কোরআন হাদিস আছে কিন্তু তাদের আদব কায়দা কথা বলেন আদব কায়দা কথাবার্তার কোন স্টেশন নাই। কাজে আমার বাবারা আমি নাসিরনগর মাদ্রাসা করছি, আমার স্বপ্ন একটাই এই দক্ষিণ বানিয়ার চঙ্গে প্রচুর সুন্নি জামাতের লোক আছে, আছে কিনা নাই বলতে গেলে পুরাটাই সুন্নিয়তের ঘাঁটি, সদরটা যেমন তাদের ঘাঁটি
দক্ষিণ বানিয়েছেন পুরাটাই সুন্নি দুর্গাটি। আমার প্রশ্ন, আলেম আছে কয়টা? কেউ ভালো মুনাজারা করার মতো যোগ্য আলেম আছে কয়টা? এই কি হবিগঞ্জের মানুষের মাথা কেউ তো ঠাড়াই করছে? একটা আল্লাহর রিলিজিয়াস হয়ে দইল না, কেন হবে না? আমরা এতদিন যাবত আপনাদের দেশে আসতেছি, তাহলে আপনাদের সিন্নি খামু না? আপনাদের দেশেও ফির হয়ে দেওয়ার দরকার আছে কথা বলে? আল্লাহর রিলি হওয়ার দরকার আছে না? এই যে আমরা কি ফির আসলাম? আমার পূর্বপুরুষ তো ফির আসেন না, আমার পূর্বপুরুষ আছে না, ছোট মোটো জমিদার, ছোট মোটো আর কি তালুকদার আর কি, তালুকদার থেকে একটু বেশি হলেই সময় কিছু মানে ফান দিয়ে ডাক্তার সাফ সাফ জমিদার। কথাটা বুঝছেন নাকি? খুশি এখন ওই সময়ের এই সম্পত্তি তো অনেক কিছু, ওই সময় যার সাইড চা সাইড চালা গড় আছে বড় গড় এই চলে যে বসা, কথা ঠিক না মেমুসা? কারণ 30 বছর আগে দেশে 23 বছর আগে দেশে আসছি, এখন 23 বছর পরে যদি কেউ কবর থেকে তুলে না আসলে সিনবে না। এখন যদি 50 বছর আগে যে মারা গেছে একটা তুলিয়া দক্ষিণ সংঘরের মূর্তা তোর রফি মিয়ার বাড়ির বাজু শেয়ার করবো, এটা দক্ষিণ সংঘর কেন বুঝি তো? এটা দৈনঙ্গ যারা এই যদি ডাহা, কথাটা ঠিক না? কারণ বর্ষাকালে রেলিং দিয়ে দিয়ে গেছে, পরিবর্তন হইতেছে কিনা কথা কোন আছে? পরিবর্তন হইতেছে কিনা? দহিন সাঙ্গুরের পরিবর্তনটা কম হয়েছে। আজকে আমি গোসার ছুটে বসি, শেয়ারম্যান কে লিগা বানাও মু আকাই তুমি তো করে দেশো। আজকে উত্তর সংঘর কম রাতাভুরের মতো জায়গা টেলে টুলে গাড়ি নিয়ে যাও যা, আর তোমরা নিয়ে বিশ্বরুগের বাজু পিঠের ভিতরে গাড়ি ঢুকে শেয়ারম্যান হয়ে গেছে 2-3 ফিরিয়ে আরো মনে যাইবো কুড়ি এক বছর বাপ কারা বহন যাই বেড়া তো বসে মুলা না হইবো মুলা আলু তো খাইয়া বুঝি সে জন্য নিজেদের উন্নয়ন নাই কেন? চেয়ারম্যান মারা নিজের গ্রাম থেকে গ্রামের একটা রাস্তা ঘাটের অবস্থা ভালো, এটা সিন যদি আসা যায় দক্ষিণ সাঙ্গর গ্রামের রাস্তা তো অনেক প্রশস্ত, একটু আন্তরিক হলে একটা মেম্বার পরে একটা রাস্তা অন্তত গ্রামের ভিতর দিয়ে যায় কষ্ট করবে, কারণ কি সব মিলে হাইগুলো লাগবে এমন লাগাই মোলা নাই দিদি সেটা হাতারের বেড়া তো ক্যাক করে কুক করে লিখ দিলে কষ্ট হয়ে যাবে না? আমি চিনি না তোমার কথা কোনো আমি কার কি দা চিনি না, একজন নিজের ভাত খাই ওই হেন আন্দের মাসু ক্যাক ক্যাক করতে আমি তে ডাক দিছি এতে আর কত হ্যাঁ আমি দেখছি কারণ আল্লাহর পথে নবীর পথে কাজ করি দেখার ক্ষমতা আল্লাহ দেয় কথা কোন ঠিক না মিথি? আপনাদের কাছে ও মা বন্ধু আপনারা যে আমার তো রাই আমার শহর বলছে কি আকাম পুকামে সেরা দিয়ে দিলে প্রচারবো আপনাদের কোনো মা বোন কথা কোনো আগে আমি তো খোলা বসতে পেয়েছি কিন্তু কিছু মৌলবি কিছু ফিরে যে আয়া আরে মুখে বাপ যেই গরম হতো লাগায় আসল কারণ কি জানি নি এরার পুঞ্জি কালি কথা কোনো বাপের দরবারে ফিরো তো সব জিনিস। আমি মাঝে মধ্যে গাড়িতে ইয়াসিন রে বলি যে দূর ইয়াসিন একদিন আমার আমি বাথরুমে গেছি এক জায়গা এদিকে কোন নাম জানবাস মারা গেল এই নিয়ে আপনার অবস্থা আমি একদিনে বুঝছো আমার তো 2-3 বছর ধরে তাই এমন জায়গা গেছি যে জায়গাতে হলো গেছি না আরো 2-1 বছর থাক যাবে গত বছর এক জায়গায় গেছি মিঠা মনে দিকে এক জরুরিতেছে এনকে তোর এলাকা কি জরুরিতেছে কিন্তু আমার জরুরি না রাস্তা দিয়ে হাঁটতে যাই এখন আমার মনোবল আছে আমি হাতে 8 মিনিট অভিগুণ যাব আমার ফুটে যাইতে বলি আমার ফুট করবো কি জানি না আমি কই দিয়ে যাই ওগুলা দামি ফাজারও গাড়ি তুলবো লাল রুমাল একটা সুন্দর রুমাল কান্দি দিব সায়েন্সের মধ্যে একটা লাড়ি বিয়ে আইবার যাইব কুতি তো গইলের তো একজন এমন কেমনি কারণ সে বাপের নাম বেশি নেব ঠিক না কারণ এ বাপের মাল হয়ে গেছে আর তোমার মাল ফারুক তো নাই আমি তো বাবা নিজে মাল জোগাড় করবো মানুষে এই দক্ষিণ সংকর কি আগে আমার দাদা কোনো মুরুদ ছিল কসুয়ার মুরুদ কিছু ছিল বিক্ষিপ্ত অবস্থা এটা নিজেও জানে না কচ্ছার মুরুদ কোন ছিল ছিলার মুরুদ কথা বলা গেল কসুয়ার মুরুদ কিছু আছে অন্য সুই ছিল আর আমার বদম করে এরা যদি ভালো করে জিগান এরা ভালো করে কুচি হওয়ার জন্য আরো বিশ্ব কেটা কারণ তালিম তরবিয়তের কোন ব্যবস্থা নাই আমার মুরিদরা বলতে পারবে কিনা কথা বলে পারবে কিনা আমার মুরিদরা কেন বলে তোমরা কচু আসো কচুয়ে আসো এই জন্য বলি যে তোমরা কচুয়াকে চিনো জানো যাতে তোমাদেরকে কেউ বিরুদ্ধে বললে দুনিয়াতেও জবাব দিতে পারো কেয়ামতের ময়দানে জবাব দিতে পারো কথা ঠিক না মিছে এই জন্য ওরস মাহফিলে যাওয়া দরকার
আপনি আমার বাড়ি চিনবেন, ঘর চিনবেন, কোথায় দেখবে বেটা কয় চাইতো কুচ্চার না আসলে আর বেটা কয় বেটা তোমার খাইয়েছি কুচ্চ গিয়া সব কইছ তুই আমারে কইছ বেটা এই দেশে না তুই বেটা কোন দেশে তোর বাপের দেশে বিদেশ আমার একটাই কথা সুন্নিয়তের ব্যাপারে কোনো আপোষ নাই কথা বলে না আপোষ নাই আপনাদেরকে বইলা যাই আমরা নবী ভাইয়া খুশি না বেজার এই নবীকে আমরা মিলাইছে জানেন নি দেশ আল্লাহর উলিয়া ওয়াহাবীরা হাইজ্যাক করতেছিল এই সময় কেটে রক্ষা করছে জানেন নি ওনার নাম আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি যেই ব্যক্তি পয়দা না হলে হাজির নাজির নবীর গায়েবের যোগ্যতা নবীর নূরের কথা এই দুনিয়াতে কেউ বলতো না ওনারে গালি দিলে কেউ মাইনা নিবেন না কথা বলেন মাইনা নিবেন না খারাপ করে দূরে তুলবেন বলে আপনি যে কোন নম্বর শুনেছি না লিখি কথা কোন ঠিক না বে ঠিক আলা হযরতের বিরুদ্ধে কথা বললে আমার প্রশ্ন আমি পরিষ্কার বলি আর কারো পীরের ব্যাপারে কথা বলি না পীর যার যার সুন্নিয়ত সবার আমার কয়েকজন চিটিয়ান থেকে আমার উস্তাদি চ্যালেঞ্জ করছে যে সৈয়দ আহমদ ভাইয়ের লিপি ওহাবি আমি 1 কোটি টাকা চ্যালেঞ্জ করছি আমি কিছু বলিনি আমি একটা কথা বলছি এটা চিটিয়ান এর ব্যাপার চিটিয়ান ফটো যে তাই না ঢাকা ইন্দ্র কথা ঠিক না ঠিক কারণ সুন্নি আর ওহাবির আকিদার ব্যাপার এটা কিসের ব্যাপার এটা যদি তার আকিদা সহি থাকে তাহলে তাকে কি বলতে হবে আমার আব্বা সুরুলি আমাকে এসে গেছে আমি ইমাম সাহেব আমার মানতেন না কথা বলা গেল এটা হলো বিতর্কিত ব্যাপার সৈয়দ আহমদ ভাইয়ের লিপি সাহেব আসলে বিতর্কিত কারণ উনি একাধারে বিশ্বাবও আছেন রাজনীতিবিদও আছেন মাশাআল্লাহ সব কাম করছেন তো যারা সব কাম করে এরা ফিস্তিকা কিন্তু কখনোই সমালোচনা দূর যায় না আমার প্রশ্ন হলো যেহেতু এটা চিটাঙ্গের ব্যাপার আমরা এটা নিয়ে গাড়াগাড়ি করার কোনো দরকার কথা বলেন না দরকার আমরা দেখব কে নবীকে হাজির নাজির মানে কে নবীকে নূর মানে কে নবীকে এলমে গায়েবের ক্ষমতা আছে বইলা মানে বাকিটা ওহাবি শুনে আমরা দুটো দলে মানি কথা ঠিক না বলছি নবীরে বাকি মানা সম্মান এই তিনটা জিনিস তারা মানতে চায় না আমরা যারা মানি আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক না বলছি আমরা কি আহলে সুন্নাত এর বাইরে কোন বিতর্কে জড়াবেন না কথা বলেন জড়াবেন না আমি অন্তত বইলে যাই এটা চিটাঙ্গে চ্যালেঞ্জ হইছে এটা চিটাঙ্গের তারাই দেখবে চিটা যেখানে বন্ধ সেখানে লোক এনবে পার ইউটিউবে লার গজব এটা একবার একখানা কথা শুনলে সারা দেশ এটা গরম করে না কথা বুঝতে পারছেন কি বলছি পরিষ্কার কথা সুন্নি আমরা কাম করি মিলাদ শরীফ করি নবীর শানে কোনো বেয়াদবি কথা বলেন বেয়াদবি করি না আমাদের মধ্যে কোনো বিতর্ক আনা যাবে না জোরে বলেন কোনো বিতর্ক আনা যাবে না আমরা সুন্নিয়তে বিশ্বাসী যাদের আকীদা সুন্নি কথা কথা ঠিক না বে ঠিক যাদের আকীদা সুন্নি আমরা তাদের ব্যাপারে কোনো বিতর্ক করব না যারা ঐতিহাসিক ভাবে কেউ তাদের পজিটিভ কেউ তাদের নেগেটিভ এটা চলবে চলবে না এটা এটা আমি আপনি মিল্লা থাকলেও চলবে কারণ এটা চলমান থাকাটা তো ভালো জিনিস কিন্তু তাই বলে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো অবকাশ নাই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা আর মহাকতে করে আল্লাহুম্মা সাল্লি আলা দক্ষিণ সংঘর দক্ষিণ পাড়া হিজবুর রসুল সাল্লাম সুন্নি যুগের সুন্দর উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলন 26 ইব্রাহিম মঙ্গলবার আমার মাদ্রাসা মাহফিলের পরের দিন এখানে আল্লামা
আবুল কাসেম নুরি সাহেব থাকবেন, মুফতি গোলাম রব্বানি কাশেমি তরিয়াতে আসছিল, সতম ফার্সিও থাকবেন, আপনারা সবাই যাবেন। আর নুরি সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনারা যারা আছেন আমার ভক্ত অনুভক্ত তাদেরকে সহযোগিতা করবেন এবং সার্বিকভাবে তাদের সাথে থাকবেন। আল্লাহ যেন মাহফিল কামিয়াব করে বলে আল্লাহুম্মা আমিন। আমার বাবার আমি আসলে মাহফিল রাখার সময় বলছি ওনাদের আসার আগে যে আমি সর্বোচ্চ দোয়াটা করতে পারবো, তোর বাবার আসলে মনে হয় সেটা তোমার দেখার বিষয় না, এটা বুঝতে হবে। তো একটা প্রোগ্রামকে আমি সাকসেস করতে গেলে আরেকটা প্রোগ্রাম নষ্ট হবে, আমি যদি দুইটা প্রোগ্রাম রাখি না আমি এই প্রোগ্রামটা আসলে আমি মাইনাস করছি। কিন্তু এদের অনুরোধ আর দক্ষিণ সাগরের মানুষ আমার আসলে আমি একটু বেশি মহব্বত করি, কথাটা ঠিক না? আসলে মহব্বত করে আমি তো জানি অত্যন্ত মহব্বত করেন, কারণ আমার এই দেশের একটা বিপ্লবের সূচনা হয়েছিল তখন আপনাদেরকে আমি পাশে হয়েছি, ঠিক না বেঠি? আমার এটা মনে আছে, শেষ পর্যন্ত এদের অনুরোধের প্রেক্ষিতে আমাকে আজকে আসতেই হয়েছে। আমি বলছিলাম জাস্ট একটু দোয়া করবো, ওরাও বলছে একটু দোয়া করে চলে আসবেন, এখন রাত্র বাজে 10টা, আমাকে যেতে হবে। তো আমি তো ওই মহবিলটাকে লেট হলে তো চট করে একটা উলট পালট হয়ে যাবে, আমি এই জন্য এরা সিস্টেম করে রাখছে, আমাকে রাখছে একটা নামে। আর প্রধান অতিথি তো আসে, তোমাদের প্রধান অতিথি কুড়িটার সময় আসে যেমন, আমি তো লন্ডন থেকে এলে এর আগে আসি, কাজেই আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। এই নাচের আসল তুমি কটা, তুমি একটা নাচের আসল তো, আর আল্লাহ রাস্তা কই, কেউ রাস্তা আসল খারিজ নেই, আমার টাইমটা খুবই শর্ট, কারণ আমি আর কত করবো, আমার তো একটা জান আছে নাকি, আমি তো আর স্টিলের বানানো না বা লোহার বানানো না, আসার পর থেকে আমি কিন্তু মোটে মাঠে কোনো ধরনের একটু বিন্দু মাত্র সময় পাই নাই। একজন প্রধান অতিথি তার তো আগা অনেক আগে আসা উচিত, যেখানে আমি তোমাদেরকে বারবার ওয়ার্ন করে রাখছি, কি আইসে তোমার কেন আইসে তো না, আমি সে অন্তর তুমি আইসে তো কেন, তুমি তার আগে থাকি ভাই, এটা আমার বন্ধু মানুষ ছোট বেলা, ছোট বেলায় বড় একটা বেড়া আছে না, আমার খেলাতে বড় বেড়া আছে বড় না, এই সময় দূর হয়েছে তেলে আমার খুব আদর করছো। আর এক রাহত আমার বুকা দিয়ে না জোর করতাম কেমনে, একজন বক্তা তুই আমি জোর করবো হয় নাকি, খুব ভালো বক্তা, খুব চমৎকার বক্তব্য রাখে, আপনারা হতাশ হওয়ার কিছু নেই, সুন্দর আলোচনা, চমৎকার আলোচনা করে আপনারা সবাই বসবেন। এই রে সতমুখিয়া, এই সতমুখিয়া এক মুখিয়া তোর না, সবই বউ না, সবই বউ না, এটা তো আমার দোষ না, আমি বারবার ভাই অকাম করবেন আমার ডাইলে, আমি হোটেলে দুই জিগে আমি আর জাম করি এখন শেষ এক কাম করে আমার ডাইলে দিয়ে কত কিছু ডালা ফালা সাহেব সার কোনো অসুবিধা নেই। আসলে করে সালাম দিই আ নবী সালাম, শোভা হে পরোয়া দো
اولاد نبی و صحاب نبی اور شہداء کرام غل بعد رسالت پولا تو سلام مصطفیٰ جان رحمت پولا تو سلام شمع نجم صلوا عليه